নমস্কার বন্ধুরা, বাঙালির রসনায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সুচেতা। আজকে আমি বানাবো সর্ষে দিয়ে পুকুরের টাটকা মাছের ঝাল। আমরা বাঙালিরা মাছ খেতে তো সবাই প্রায় পছন্দ করি, আর যদি হয় পুকুরের টাটকা মাছ তাহলে তো কথাই থাকে না। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক আজকে আমি কীভাবে টাটকা মাছের ঝাল রান্না করি। এখানে আমি 5 পিস সিলভার কাপ মাছ আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। গোটা মাছটা প্রায় 2 কিলোর মতো ওজন ছিল, তাই মাছের পিসগুলো দেখুন অনেকটাই বড় বড় সাইজের হয়েছে। কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাকে ভালো মতো গরম করে নেওয়ার পর আমি তেলের মধ্যে মাছগুলো একে একে ছেড়ে ভেজে নেব। এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশ ভালো হবে, আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। মাছগুলোর এক পিঠ কালার এসে গেলে আমি অপর পিঠ উল্টে দেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আরও যে 2 পিস মাছ রয়েছে সেগুলোকে আমি ভেজে নেব। সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেল থেকে আমি কিছুটা পরিমাণে তেল রেখে সব তেলটাই তুলে নেব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে, একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুনেরও কম হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, যেমন ঝাল খাবেন দেবেন, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারটা নিয়ে আসবে। দেখুন টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে যেহেতু লবণটা দিয়ে দিয়েছি, আর টমেটোটাকে আমি একটু খুন্তি সাহায্যে এইভাবে ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। যেহেতু এখানে গুঁড়ো মশলা পড়েছে তাই বেশিক্ষণ মশলা কষানো যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। এখানে আমি 1 টিস্পুন কালো সর্ষে আর 2 টিস্পুন হলুদ সর্ষে, 1টা কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে বেটে রেখেছি। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে কিন্তু সর্ষে তিতো হয়ে যায় না। সর্ষেটাকে আমি মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব। সর্ষে দিয়ে খুব বেশিক্ষণ ভাজা করলেও কিন্তু সর্ষে তিতো হয়ে যায়। দেখুন তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা কীরকম গ্রেভি রাখতে চান তার উপরেই জলের পরিমাণটা নির্ভর করবে। আমি একটু শুকনো শুকনো রাখতে চাই, তাই খুব বেশি এখানে জল দিচ্ছি না। মোটামুটি 1 বাটির মতো জল এখানে ব্যবহার করছি। গ্রেভিটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই মাছের মধ্যে গ্রেভি চলে যাবে, আর তৈরি হয়ে যাবে সিলভার কাপ মাছের সর্ষে দিয়ে ঝাল। আপনারাও বাড়িতে বানান, বানিয়ে নিজেরা খান এবং সকলকে খাওয়ান। কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর ভিডিওটা নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধু রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদের রইল অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ এই পর্যন্তই রইল, নমস্কার।